হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি আমি গেমিং টোন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তো গাইস, আজকে দেখাতে চলেছে নতুন ফিস্টের স্কিন গাইস, তো দেখতে থাকো এ টু জেড ভিডিওটি। আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। তো গাইস, আমরা সর্বপ্রথম লাকি রয়েলে ক্লিক করব। লাকি রয়েলে ক্লিক করে কিন্তু আমরা ফেস্টে যে স্কিনটা আসতেছে গাইস, নতুন যে স্কিনটা আসতেছে সেটাইতে কিন্তু চলে যাবো গাইস। তো এখানে নতুন কিন্তু চলে আসছে গাইস, এখানে আমি ক্লিক করে দিতেছি গাইস। এটাই কিন্তু আমাদের নতুন যে ফিস্টের স্ক্রিনটা আছে গাইস, সেটাই হচ্ছে এটা গাইস। তো এটা কিন্তু আসতেছে একদমই একটা নতুন ইভেন্টে গাইস। তো যেরকম আমাদের কোবরা বান্ডিলটা দিয়েছিল ঠিক একই প্রসেসে গাইস। তো এটা নিতে আমাদের মোস্ট মানে অনেক ডায়মন্ডের খরচ হবে, মিনিমাম 1500 থেকে 1000 ডায়মন্ড খরচ হতে পারে গাইস। আমি একটা জাস্ট ধারণা দিলাম, কারো আইডিতে বেশি লাগতে পারে বা কারো আইডিতে কম লাগতে পারে, এটা তার আইডির ব্যাপার গাইস। তো আমি এখানে সর্বপ্রথম দেখাই দেবো কী কী আইটেম এখানে সর্বপ্রথম থাকতেছে আমাদের ম্যানুয়ালে গাইস। আমি অল ভিউতে ক্লিক করে দেবো গাইস, ভিউ প্রাইসে ক্লিক করে দেওয়ার পর এখানে যে প্রথম আমরা সর্বপ্রথম যে টোকেনটা গাইস, এই টোকেনটা কিন্তু আসল মানে থাকবে, এই টোকেনটা দিয়ে কিন্তু আমাদের নিয়ে লাগবে গাইস। তারপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে একের একটা স্কিন থাকতেছে আমাদের গাইস, সামথিং এই স্কিনটা মোটামুটি আর কি চলে আর কি, অনেকটা বেটার আর কি, রেট অফ ফায়ার আছে এবং অ্যাক্সেসরি ডাবল আছে আর কি গাইস। তো তারপরে যেগুলো তেমন থাকতেছে গাইস, একটা ব্যাগ স্কিন গাইস, এই ব্যাগ স্কিন কিছুদিন আগে আমাদের এখানে ফ্রিতে দিয়েছিল গাইস, আর এটা অ্যাডভান্স সার্ভার যেহেতু সেক্ষেত্রে এখানে আইটেমে প্লাস করে দিয়েছে গাইস। তো তারপরে এখানে কিন্তু একটা সাপবোর্ড দিতেছে, সরি গাইস, এখানে একটা প্যারাসুট দিতেছে, তারপরে থাকতেছে সাপবোর্ড, এবং তারপরে এই সাপবোর্ডটা কিন্তু একদম মৌসম লেভেলের গাইস, খারাপ বলা যাবে না, অনেক সুন্দর কিন্তু আর কি। তো গাইস তারপরে ফ্র্যাগমেন্ট, তারপরে একটা হ্যাপি নিউ ইয়ারের MP40 বক্স দিয়ে দিয়েছে গাইস। তারপরে এখানে অনেক গান বক্স আছে, এবং এখানে কিন্তু স্কাইলের ক্যারেক্টারটা মনে হয় গাইস, হ্যাঁ স্কাইলের ক্যারেক্টারটা কিন্তু দিয়ে দিয়েছে গাইস ফ্রি ফায়ার আর কি। তো আমাদের সার্ভারে হয়তো যদি চলে আসে হয়তো গাইস, সরি হয়তো বলতে এটা কিন্তু আমাদের সার্ভারে আসবে, তবে আইটেমের কিছু পরিবর্তন হলে হতে পারে, যেমন সামথিং এখানে স্কাইলের ক্যারেক্টার দিয়েছে, আমাদের সার্ভারে স্কাইলের ক্যারেক্টার নাও থাকতে পারে, অন্য কোনো প্রাইস এখানে দিয়ে দিতে পারে গাইস, সেটা গেমের পার্সোনালি ব্যাপার। তো গাইস তারপরে যেটা আমাদের থাকতেছে, এখানে কিন্তু অনেক গান বক্স আছে গাইস, তো সেই গান বক্সে পরিবর্তন হলেও হতে পারে গাইস, এখানে অন্য কোনো আইটেম প্লাস করে দিলেও দিতে পারে গেরিন আর কি। তো তারপরে এগুলোই কিন্তু এই গান বক্স, তারপরে এখানে একটা এক্সপোর্ট কার্ড অথবা 50% যে কার্ডটা আছে গাইস ওইটা কার্ড। তো এইভাবেই কিন্তু গাইস অল ভিউয়ার্সগুলো আমরা দেখে দিলাম, মানে প্রাইস পুলগুলো গাইস। আর সামথিং আমি আগে বলছিলাম যে কোবরার মতন কিন্তু এই প্রসেসটা একদমই থেকে যাবে গাইস। তো এখান থেকে আমাদের এই ভোল্ট থেকে মার্ক করে কিন্তু আমরা ক্লিম টু ভোল্টে পাঠিয়ে দিতে পারবো, অথবা তিনটা হলে কিন্তু আরেকটা আমরা স্পিন করে নিতে পারবো আর কি গাইস। তো গাইস তারপরে আমাদের যেটা থাকতেছে গাইস, এখানে আমি যে সর্বপ্রথম এখান থেকে আবার টোকেনটা একটু আপনাদের দেখাই দিতেছি গাইস, এই যে টোকেনটা আছে গাইস, এই টোকেনটা আমাদের কিন্তু সর্বমোট 5টা টোকেন লেগে যাবে গাইস এটা নিতে আর কি। এখানে 5টা টোকেন হলো আমরা এই যে ফিস্টের স্কিনটা এখন দেখাই দিই গাইস, একদম ওপি লেভেলে কিন্তু ফিস্টের স্কিনটা হতে চলেছে গাইস, একদম ভালো লাগছে আমার আর কি। তো গাইস তারপরে যেটা থাকতেছে একটা ব্লু স্টোন গাইস, তারপরে থাকতেছে একটা M-Sight-এর স্কিন গাইস, M-Sight-এর স্কিনটাও অতটাও ভালো না, যদি এখানে একেটা দিত তাও অনেকটা বেটার হইতো আর কি, মানে এখানে একটা খারাপ একটা স্কিন দিয়ে দিয়েছে আর কি, এটা তাদের ব্যাপার গাইস। তারপরে নিচে যেটা দেওয়া আছে গাইস, এখানে দুইটা উইপেন রয়্যাল কিন্তু দেওয়া আছে গাইস, তারপরে দুইটা ডায়মন্ড বাউসার রয়্যাল গাইস। তো এই ইভেন্টটা হয়তোবা ফিস্টের স্কিনটা প্রথমে এটা থাকবেই গাইস, তারপরে যে ইনকোবেটর বা সামথিং M-Sight-এর যে গান স্কিনগুলো নিচে যেগুলো আছে গাইস, এগুলো আইটেম হয়তোবা চেঞ্জ হলেও হতে পারে গাইস, এটা গেরিনের পার্সোনালি ব্যাপার, সেটা নিয়ে আমি বলতে পারবো না, তবে ফিস্টের স্ক্রিনটা 100% থাকবেই গাইস। তো এই ছিল আজকের ভিডিওটি গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে গাইস, আর একটু রিকোয়েস্ট গাইস, তোমরা অনেকেই ভিডিওটি দেখো কিন্তু গাইস কোনো লাইক করো না গাইস, লাইক করলে অবশ্যই আমাদের ভিডিও তৈরি করতে মোটিভেশন বাড়ে, আর অবশ্যই তোমার কমেন্ট বক্সে তোমার মতামতটা কিন্তু অবশ্যই লিখে দিয়ে যাবে গাইস। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, গুড বাই গাইস। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't show.